আই কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমি ঠিক প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা শিখব আমরা অনেক সময় বলে থাকি ইচ্ছা প্রকাশ ইচ্ছা প্রকাশ করলে আমার চা খেতে ইচ্ছা করছে আমার ঘুমাতে ইচ্ছা করতে আমার ব্রাত ইচ্ছা করছে আমাকে টিভি দেখতে ইচ্ছা করছে আমার খেলতে ইচ্ছা করছে এই ধরনের যে কথাগুলো আমরা বলে থাকি এবং এর ইংরাজি অনেকে জানি অনেকে জানি না আজকে জেনে নেব কীভাবে এর সহজভাবে ইংরাজি বাংলা থেকে ইংরাজি করতে হয় আমরা ঠিক স্ট্রাকচারের ভিতর দিয়ে আমরা এটাকে পরিপূর্ণভাবে শিখব এবং বলবো মেন আছে যদি আমরা ইংরাজিতে অনেকে কথা বলতে চাই কিন্তু ইংরাজিতে কথা বলতে পারি না আসলে কি ইংরাজিতে কথা বলতে হলে আপনাকে অবশ্যই স্ট্রাকচার এবং আপনাকে মুখের জড়তা দূর করার জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে রাইট ওকে ফাইন আমরা চলে যাই মূল ক্লাসে রাইট এখানে দেখেন ফানি সেন্টেন্স স্ট্রাকচার ফানি সেন্টেন্স স্ট্রাকচার আমাদের এখানে স্ট্রাকচার কি আছে সাবজেক্ট প্রথম সাবজেক্টের পরে আমরা স্ট্রাকচার যাব সাবজেক্টের পরে আমরা দিব একটা ফিল্ড লাইক ফিল লাইক মানে ইচ্ছা প্রকাশ করা ফিল লাইক ইচ্ছা প্রকাশ করা ফিল লাইকের পরে দিব আমরা ভার্পের ফার্স্ট ফর্ম ভার্পের ফার্স্ট ফর্ম কি আমরা এখানে আমি জাস্ট একটাই দেখতেছি দিয়ে দিচ্ছি ডো ভে ওয়ান ডেট ভে টু ডান ভে থ্রি আমরা ভার্পের ফার্স্ট ফর্ম এটাকে বলি ভার্পের ফার্স্ট ফর্ম এটা ডো তাহলে ভার্পের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট প্রমিস সাথে আমরা আইএনজি যোগ করব রাইট আইএনজি যোগ করব আইএনজি যোগ করার পরে যদি আমাদের অবজেক্ট থাকে অবশ্যই থাকবে অবজেক্ট অবজেক্ট আমরা লাস্টে লিখব আমরা ঠিক স্ট্রাকচার ধরে ধরে যাব স্ট্রাকচার ধরে ধরে আমরা বাক্যগুলোকে করার চেষ্টা করব রাইট এখন দেখেন আমাদের প্রথম যে বাক্যটা আছে সে বাক্যটা কি বলছে ভালো করে লক্ষ্য করেন আমার চা খেতে ইচ্ছা করছে মানে যে এ যে ইচ্ছা প্রকাশ আমার চা খেতে ইচ্ছা করছে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আমরা লিখব আমার চা খেতে ইচ্ছা করছে তাহলে দেখেন আমরা এখানে এক নম্বর যে বাক্যটা আছে আমার চা খেতে ইচ্ছা করছে রাইট আমার চা খেতে ইচ্ছা করছে তাহলে এখানে আমাদের প্রথম কি বলছে এখানে সাবজেক্ট চাইছে সাবজেক্ট কি আছে সাবজেক্ট হলো কার করছে ইচ্ছা কার করছে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কার ইচ্ছা করছে কার 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 ইচ্ছা 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 করছে 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 এ একটা আমার তার মানে আমার এখানে সাবজেক্ট তারপরে কি করছে ইচ্ছা এই যে ভাব ইচ্ছা ইচ্ছা প্রকাশের জন্য এটা একটা ভার আর একটা ভার পাচ্ছে এখানে খেতে এই ভাব রাইট তাহলে আমাদের দেখেন আমার ইচ্ছা করছে আমার ইচ্ছা করার জন্য আমি এখানে নিব ফিল লাইক মানে আমার ইচ্ছা করছে আমার ইংরেজি কি আমি বাংলিশ করতেছি আমার ইংরেজি কি নাম্বার ওয়ান এক আমার ইংরেজি কি আমার ইংরেজি লোকে মাই আমি অন্য একটা কলম দিয়ে লিখি আমার ইংরেজি মাই রাইট আমার ইংরেজিকে মাই তাহলে এই সাবজেক্ট কি আছে মাই আমরা এক নম্বর নিব মাই 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 মানে মাই মানে আমার আমার জন্য মাই আমরা দিব না এখানে কারণ হলো কি এখানে আমার ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে তখন হলো মাই দেওয়া যাবে না এটা দিতে হবে আই আই সাবজেক্ট কি হলো আমার জায়গা হয়ে যাবে আই ফিল লাইক আমরা স্ট্রাকচার ইচ্ছা করছে যে ইচ্ছা করার জন্য আমরা ফিল লাইক ব্যবহার করবো ইচ্ছা করছে ফিল লাইক দেখেন লাইক কি ইচ্ছা করছে চা খেতে চা খেতে রাইট ভার পোলো চা খেতে ইচ্ছা করছে কি চা খেতে তাহলে চা খাওয়া আই ফিল লাইক তারপরে কি বলছে চা খাওয়া ইংরেজি কি খেতে খেতে ইংরেজি কি খেতে হলো ভার এই ভার পোলো খেতে খেতে হলো বার এ খেতে হলো বার খাওয়া গেল থেকে ড্রিঙ্ক ড্রিংক মানে খাওয়া ড্রিঙ্ক ড্রিংকর তো কি তারপরে কি বলছে দেখেন এই ড্রিঙ্ক এর সাথে কি বলছে আইরিন যে যোগ করতে বলছে আমরা এখানে আইরিন যে যোগ করে দিলাম তাহলে কি হলো ড্রিঙ্ক হলো আই ফিল লাইক ড্রিংক আমার খেতে ইচ্ছা করছে রাইট আমরা ইংরেজি পেলাম আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ড্রিঙ্ক যদি বলে আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং যেতে ইচ্ছা করছে রাইট তাহলে কি খেতে ইচ্ছা করছে তখন পাবো আমরা অবজেক্ট কি খেতে ইচ্ছা করছে তখন চা এই চা খেতে ইচ্ছা করছে এই চা হলো অবজেক্ট তাহলে টেকে ড্রিঙ্কে টে রাইট অথবা টেকিং টি আপনি এটাও বলতে পারেন আই ফিল লাইক ড্রিঙ্কিং টি আমার চা খেতে ইচ্ছা করছে তার মানে কি সাবজেক্ট হলো আই ফিল লাইক লোক ইচ্ছা করছে ফিল লাইক বার পাচ্ছে কি খেতে খাওয়ার জন্য আমরা ড্রিঙ্ক দিলাম যেহেতু এটা চা পানি যেত ড্রিঙ্ক চা খেতে ড্রিঙ্ক তারপরে এখানে কি বলছে যে যোগ করতে বলছে আমরা আইএনজি যোগ করলাম ড্রিঙ্ক হয়ে গেল ড্রিঙ্কিং আমরা আই ফিল লাইক ড্রিঙ্কিং কি খেতে ইচ্ছা করছে অবজেক্ট চা তাহলে আমার ইংরেজি দাঁড়ালো কি আমার চা খেতে ইচ্ছা করছে এর ইংরাজি কি আই ফিল লাইক ড্রিঙ্কিং টি আমার চা খেতে ইচ্ছা করছে আমার চা খেতে ইচ্ছা করছে ইংরাজি কে আই ফিল লাইক ড্রিঙ্কিং টি আমার চা খেতে ইচ্ছা করছে রাইট তারপরের বাক্যটা দেখেন তারপরের বাক্যটা কি বলছে আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে নাম্বার দুই দেখেন আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে কার শিখতে ইচ্ছা করছে ইচ্ছা করছে কার করছে আমার করছে রাইট আমার করছে আমার এই সাবজেক্ট আমার আমার ইংরেজি কি আই আমি লিখলাম আই তারপরে কি আছে ইচ্ছা করছে এর একটা ভার ইচ্ছা করছে তাহলে আমরা ইচ্ছা করার জন্য ফিল লাইক দিব ফিল লাইক ইচ্ছা করার জন্য আমরা ফিল লাইক ব্যবহার করলাম ফিল লাইক রাইট ফিল লাইক তারপরে ভার ভার কি আছে শিখতে কি শিখতে শিখতে তাহলে শিকা ইংরেজি কি অর্থ শিখা রাইট তাই শিখার সাথে কি ভার পালাম কি ভার ভার পলার শিখা এই ভার ভার পলার শিখা বার্পের সাথে কি বলছে আইনজীবী যোগ করতে বলছে আমরা এখানে আইনজী যোগ করে দিলাম তাহলে লার্নিং হয়ে গেলো তার মানে আমরা ফিল লাইক লার্নিং আমার শিখতে ইচ্ছা করছে একটু ইংরাজি আমার শিখতে ইচ্ছা করছে আই ফিল লাইক লার্নিং আমার শিখতে ইচ্ছা করছে কি শিখতে ইচ্ছা করছে আমার শিখতে ইচ্ছা করছে কি শিখতে ইচ্ছা করছে ইংলিশ ইংলিশ এই ইংলিশ হলো অবজেক্ট এই অবজেক্ট হলো ইংলিশ তাহলে এন ইন ইংলিশ

তিন নাম্বার নাম্বার থ্রি দেখেন থ্রিতে কি বলছে আমার ইচ্ছা করছে কি ঘুমাতে তার মানে কি আমার আই তারপরে কি বলছে ফিল ফিল লাইক লাইক ইচ্ছা করছে ইচ্ছা করছে ইচ্ছা করার জন্য আমরা ফিল লাইক দিলাম ফিল লাইক আই লাইক আই লাইক আমার ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে আই ফিল লাইক আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে এই ভার ভার ঘুমাতে ফিল লাইক আই ফিল লাইক আমার ইচ্ছা করে ইচ্ছা করছে ঘুমাতে ঘুমান ইংরেজি কে সিলেপ গুমান ইংরেজি স্লিপ রাইট গুমান ইংরেজি কে ছিলিপ গুমান স্লিপ স্লিপের সাথে ভার পেলাম কি স্লিপ ঘুমাতে ভার পেলাম কি আমরা স্লিপ স্লিপের সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে আমরা আইএনজি যখন যোগ করে দিলাম স্লিপিং হয়ে গেল আই ফিল লাইক স্লিপিং আমার আমার ঘুমাতে ইচ্ছা করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে রাইট আমার ঘুমাতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে তিন নম্বর তিন নম্বর আমার ঘুমাতে ইচ্ছা করছে ইংরাজি হলো আই ফিল লাইক স্লিপিং কিভাবে পালাম স্ট্রাকচার ধরে ধরে পালাম আমরা এই বাক্যে অবজেক্ট নাই রাইট আমরা পরবর্তী বাক্যে চলে যাব নাম্বার চার চার নম্বরে কি আছে চার নম্বর আছে আমার নাচতে ইচ্ছা করছে আমার নাচতে ইচ্ছা করছে আমার নাচতে ইচ্ছা করছে ইংরাজি কি হবে আমার নাচতে ইচ্ছা করছে নাম্বার চার দেখেন নাম্বার চার চার নাম্বার আছে আমার নাচতে ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে নাচতে কার আমার তাহলে আমার হলো সাবজেক্ট সাবজেক্ট হলো আমার আই ইচ্ছা করছে ইচ্ছা করার জন্য ফিল লাইক ইচ্ছা করছে ফিল লাইক আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে নাচতে এই নাচতে হলো ভার ভার পড়লো নাচতে নাচতে হলো ভার নাচা ইংরাজিকে ডান্স রাইট ড্যান্স এই ড্যান্সের সাথে কি বলছে আইনজি যোগ করতে বলছে আমরা আইনজি যোগ করে দিলাম ড্যান্সিং হয়ে গেল রাইট আই ফিল লাইক আই ফিল লাইক ড্যান্সিং আমার নাচতে ইচ্ছা করছে আমার নাচতে ইচ্ছা করছে ইংরাজি কি হবে আই লাইক ড্যান্সিং আমার নাচতে ইচ্ছা করছে আই ফিল আমার নাচতে ইচ্ছা করছে আর যদি বলি আমার খেতে ইচ্ছা করছে যদি বলি আমার খেতে ইচ্ছা করছে যদি বলি আমাকে আমাকে যেতে ইচ্ছা করছে আই লাইক গোয়িং আমাকে যেতে ইচ্ছা করছে তাহলে আমার নাচতে ইচ্ছা করছে ইংরাজি কি হবে আই ফিল লাইক ড্যান্সিং আমার নাচতে ইচ্ছা করছে আই ফিল লাইক ড্যান্সিং আমার নাচতে ইচ্ছা করছে যদি বলি এখন তারপরের বাক্যটা দেখেন আমার খেলতে ইচ্ছা করছে আমার খেলতে ইচ্ছা করছে ইংরাজি কি হবে আমার খেলতে ইচ্ছা করছে কার ইচ্ছা করছে কার আমার আমার হলো সাবজেক্ট পাঁচ নম্বর পাঁচ নম্বর আছে কি আমার হলো সাবজেক্ট আমার সাবজেক্ট হলিবারে আমার ইংরেজি আই সাবজেক্ট পেলাম আয় তারপরে ইচ্ছা করছে ইচ্ছা করছে এটা ইচ্ছা করছে ইচ্ছা করার জন্য ফিল লাইক ফিল লাইক ইচ্ছা করছে ফিল্ড লাইক কি ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে খেলতে খেলার ইংরেজিকে খেলতে এই ভাত এই যে সাবজেক্ট দিল ফিল্ড লাইক দিলো বার পাচ্ছে কি খেলা খেলা হলো ভাত খেলা যদি ভার পায় তাহলে খেলার ইংরেজিকে প্লে প্লেয়ার সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে আমরা আইএনজি যোগ করে দিলাম স্ট্রাকচার প্লেয়িং হয়ে গেল আই ফিল লাইক প্লেয়িং আমার খেলতে ইচ্ছা করছে আই ফিল লাইক প্লেয়িং আমার খেলতে ইচ্ছা করছে রাইট আমার খেলতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আই ফিল লাইক প্লেয়িং আমার খেলতে ইচ্ছা করছে আই ফিল লাইক প্লেয়িং আমার খেলতে ইচ্ছা করছে রাইট আমার গান গাইতে ইচ্ছা করছে আমার গান গাইতে ইচ্ছা করছে আমার গান গাইতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আমার গান গাইতে ইচ্ছা করছে আমার গান গাইতে ইচ্ছা করছে তারপরের বাক্য দেখেন আমার গান গাইতে ইচ্ছা করছে পরের বাক্য আছে কে ছয় নম্বর ছয় নম্বরে কি আছে দেখেন আমার গান গাইতে ইচ্ছা করছে ইচ্ছা করছে কার আমার সাবজেক্ট হলো আমার তাহলে আমার হলো সাবজেক্ট আমার সাবজেক্ট হলো আই আমরা দিলাম ইচ্ছা করছে ফিল লাইক ইচ্ছা করার জন্য আমরা দিলাম ফিল লাইক ফিল লাইক রাইট আই ফিল লাইক আমার ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে আই ফিল লাইক আমার ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে গাইতে আমার ইচ্ছা করছে কি গাইতে আমার ইচ্ছা করছে গাইতে গাওয়া হলো ভার এই ভার পলো কি গাওয়া গাওয়া ইংরেজি কি গাওয়াং রাইক দেখে আই ফিল লাইক আই ফিল লাইক আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে গাইতে গা ইংরেজি কে সিং সিং মানে গাওয়া সিং সিং মানে গাওয়া এখানে কি বলছে গা সাথে আইন যে যোগ করতে বলছে বার্পের সাথে আইন যে যোগ করলাম সিঙ্গিং হয়ে গেল আই ফিল লাইক সিঙ্গিং আমার গাইতে ইচ্ছা করছে রাইট আমার গাইতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আই ফিল লাইক সিঙ্গিং আমার গাইতে ইচ্ছা করছে কি গাইতে ইচ্ছা করছে তখন পাবো অবজেক্ট এই অবজেক্ট হল তখন গান তাহলে তাহলে দেখেন আই ফিল লাইক আই ফিল লাইক সিঙ্গিং তারপরে গানের ইংরাজি গীত সং রাইট আই ফিল লাইক সিঙ্গিং সং আমার গান গাইতে ইচ্ছা করছে ইংরাজিকে আমার আমার গান গাইতে ইচ্ছা করছে ইংরাজিকে আই ফিল লাইক সিঙ্গিং সং আমার গান গাইতে ইচ্ছা করছে আই ফিল লাইক সিঙ্গিং সং আমার গান গাইতে ইচ্ছা করছে ইংরাজিকে আই ফিল লাইক সিঙ্গিং সং আমার গান গাইতে ইচ্ছা করছে তারপরের বাক্যটা দেখেন সাত নম্বরে সাত নম্বরে বাক্যটা কি আছে আমার লিখতে ইচ্ছা করছে কি বলছে আমার লিখতে ইচ্ছা করছে রাইট আমার লিখতে ইচ্ছা করছে নাম্বার সাত সাথে কি আছে আমার আমার লিখতে ইচ্ছা করছে সাবজেক্ট কি আছে আমার ইচ্ছা করছে ইচ্ছা করছে কার ইচ্ছা করছে আমার আমার হলো সাবজেক্ট তাহলে আমার ইংরেজি কি আই এই সাবজেক্ট পেলাম আমরা আই সাবজেক্ট তারপরে কি আছে ফিল লাইক আছে ইচ্ছা করছে ইচ্ছা অনুভব করা এই স্ট্রাকচার অনুযায়ী ফিল লাইক আমরা দিব ফিল লাইক ফিল লাইক আমার ইচ্ছা করছে রাইট আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে কি ইচ্ছে করছে লিখতে আমার ইচ্ছে করছে ইংরেজি আই ফিল লাইক আমার ইচ্ছে করছে কি ইচ্ছা করছে লিখতে এই ভার লিখা ভার লিখা 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 রাইট 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 এই রাইটের ই উঠাই দিই আমরা এখানে দেব কি আইএনজি যোগ করব রাইটিং হবে আমার রাইটিং লিখতে ইচ্ছা করছে আমার আমার লিখতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আই ফিল আমার লিখতে ইচ্ছা করছে আমার লিখতে ইচ্ছা করছে লিখতে ইচ্ছা করছে ইংরেজি কি হবে আই ফিল আমার লিখতে ইচ্ছা করছে রাইট তারপরের বাক্যটা দেখেন আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে ইংরাজি কি হবে আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে রাইট আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে তাহলে দেখেন ইচ্ছা করছে কার ইচ্ছা করছে আমার তার মানে আমার হলো সাবজেক্ট এখানে হলো নাম্বার আট আমার হলো সাবজেক্ট আই আমার হলো আই আমি পালাম সাবজেক্ট আই ইচ্ছা করছে জন্য ফিল লাই ইচ্ছা করছে ফিল লাইক আমরা দিলাম ফিল লাইক ফিল লাইক রাইট ফিল লাইক ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে আই ফিল লাইক আমার ইচ্ছা ইচ্ছা করছে আই ফিল লাইক কি ইচ্ছা করছে খেতে রাতের খাবার খেতে আমার ইচ্ছা করছে কি কি ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে দেখেন আই ফিল লাইক আমার আমার ইচ্ছা করছে কি ইচ্ছা করছে রাতের খাবার খেতে ইচ্ছা কি করছে খেতে আমার ইচ্ছা করছে কি খেতে খেতে ইচ্ছা করছে খেতে হলো ভাত এইট হলো খাওয়া রাইট ইট হলো খাওয়া আমার খেতে ইচ্ছা করছে তাহলে খাওয়া হলো ভাত পালাম ইট ভাতের সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে দেখেন আমরা আইএনজি যোগ করে দিলাম ইটিং হয়ে গেল তার মানে কি আমার খেতে ইচ্ছা করছে ইংরাজি কি আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার কি খেতে ইচ্ছা করছে তখন পাবো ওই ভা অবজেক্ট কি খেতে ইচ্ছা করছে রাতের খাবার রাতের খাবার তাহলে মানে আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে রাইট রাতের খাবার রাতের ইংরেজি কে অ্যাট নাইট ইটিং অ্যাট নাইট রাইট ইটিং অ্যাট নাইট আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং অ্যাট নাইট আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে ইংরেজি কে দাঁড়ালো আই ফিল লাইক ইটিং অ্যাট নাইট নাইট হলো গে অবজেক্ট নাইট হলো অবজেক্ট অবজেক্ট আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে ইংরেজি হলো আই ফিল লাইক ইটিং অ্যাট নাইট আমার রাতের খাবার ইচ্ছা করছে আমার রাতের খাবার খেতে ইচ্ছা করছে রাইট তারপরের বাক্যটা নয় নম্বর আছে কি আমার যেতে ইচ্ছা করছে আমার যেতে ইচ্ছা করছে নয় আমার যেতে ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে কার ইচ্ছা করছে আমার আমার হলো সাবজেক্ট এই সাবজেক্ট হলো আমার আমার ইংরেজি কি আই আমার কি করছে ইচ্ছা করছে ফিল লাইক দেখেন ফিল লাইক আপনার ধরে ধরে যাবেন ফিল লাইক ইচ্ছা করছে ফিল লাইক ইচ্ছা করছে কি ইচ্ছা করছে কি ইচ্ছা করছে তখন বাবা আমার ভাত এ ভাত কি আছে বারপোলতে যেতে যেতে যাও ইংরেজি কি গো গো যাও ইংরেজি গো গো এর সাথে কি বলছে আইএনজি যোগ করতে বলছে আমরা এখানে আইএনজি যোগ করে দিলাম রাইট আই ফিল লাইক গোয়েং আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে কোথায় যেতে ইচ্ছা করছে কগ বাজার টু ককস বাজার আই ফিল লাইক গোইং টু ককস বাজার আমার ককস বাজারে যেতে ইচ্ছা করছে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে তাহলে কি হবে ইংরেজিতে আই ফিল লাইক গোইং টু ঢাকা আমার ঢাকা যেতে ইচ্ছা করছে ফিল লাইক আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোইং আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইং গোইং আমার যেতে ইচ্ছা করছে আমার কোথায় যেতে ইচ্ছা করছে ঢাকায় টু ঢাকা দিয়ে দেবেন ঢাকা হয়ে যাবে পরের বাক্য দেখেন দশ নম্বর দশ নম্বর বাক্য কি আছে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে এই যে পরের আছে আমার ঢাকা যেতে ইচ্ছা করছে ইচ্ছা করছে কার ইচ্ছা করছে আমার এই আমার হলো সাবজেক্ট আমার ইংরেজি কি আই তারপরে ইচ্ছা করছে ইচ্ছা করছে কি ফিল লাইক ইচ্ছা করার ইংরাজি হলো ফিল লাইক রাইট ফিল লাইক আমার ইচ্ছা করছে আই ফিল লাইক আমার ইচ্ছা করছে ফিল লাইক আই ফিল লাইক আমার ইচ্ছা করছে কী ইচ্ছা করছে যেতে জেতে হলো ভার এই ভার পলো যেতে যা ইংরেজি কি গো গোয়ের সাথে কি বলছে আইনজি যোগ করতে বলছে আমরা স্ট্রাকচারাল যে আইনজির যোগ করে দিলাম গোয়েং আই ফিল লাইক গোয়েং আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়েং আমার যেতে ইচ্ছা করছে কোথায় যেতে ইচ্ছা করছে ঢাকা ঢাকা হলো অবজেক্ট এটা হলো ভার এই অবজেক্ট হলো ঢাকা ঢাকা টু ঢাকা ঢাকা আমার ঢাকা যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক টু ঢাকা ঢাকা আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং টু ঢাকা আমার ঢাকা যেতে ইচ্ছা করছে রাইট তারপরের বাক্যটা করব এবং ক্লাসটা শেষ করব। পরের বাক্যটা কি আছে দেখেন পরের বাক্যটা আছে আমার এখন বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে চা খেতে ইচ্ছা করছে তারপরে কি অনেক বড় লম্বা একটা বাক্য তাহলে দেখেন ইচ্ছা করছে আমরা ইচ্ছা করছে কার ইচ্ছা করছে আমার ইচ্ছা করছে কার করছে আমার আমার হলো সাবজেক্ট এই সাবজেক্ট কি বললাম আমার নাম্বার এগারো আমার আই রাইট আই হল গে সাবজেক্ট তারপরে কি আছে ইচ্ছা করছে ইচ্ছা করার জন্য ফিল লাইক দেখেন ইচ্ছা করছে ফিল লাইক ফিল লাইক ইচ্ছা করছে কি ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে খেতে ভার ভারpolo কি ভার কি ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে চা খেতে আমার কি ইচ্ছা করছে চা খেতে চা খেতে ইচ্ছা করছে আমার কি ইচ্ছা করছে খেতে আমার আমরা এই ভাবে নিব কি ইচ্ছা করছে খেতে কি কে খেতে চা আমার ইচ্ছা করছে এটা হলো ভাত খেতে খাওয়া ইংরেজি আমার ইচ্ছা করছে খেতে খাওয়া ইংরেজি আমার ইচ্ছা করছে খেতে খাওয়া ইংরেজি কে খাওয়া ইংরেজি টেক আমার খাতে ইচ্ছা করছে কি দিতে পারেন আপনি টেক অথবা এই টেক টেক এই ভার ভাত পুলো টেক টেকের মুছে দিয়ে টেকিং করে দিব আমরা আইএনজি যোগ করে টেকিং হয়ে যাবে

কি খেতে ইচ্ছা করছে চা চা চার ইংরেজি কি টি রাইট আই ফিল লাইক টি আমার খেতে ইচ্ছা করছে কি খেতে ইচ্ছা ইচ্ছা করছে করছে চা চা তাহলে আই ফিল লাইক টেকিং টি আমার খেতে এটাকে ইংরেজি আমার চা খেতে ইচ্ছা করছে আমার চা খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক টেকিং টি আমার চা খেতে ইচ্ছে কোথায় চা খেতে ইচ্ছে কার সাথে চা খেতে ইচ্ছা করছে বন্ধুদের সাথে সাথে বন্ধু তাহলে ওয়ে

এখন নাও রাইট তাহলে দেখেন আমার এখন বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে চা খেতে ইচ্ছা করছে ইংরাজি কি দাঁড়ালো আই ফিল লাইক টেকিং টে উইথ ফ্রেন্ডস উইথ মাই ফ্রেন্ডস এভাবেও দিতে পারেন উইথ মাই ফ্রেন্ডস আপনি উইথ মাই দিতে পারেন উইথ মাই ফ্রেন্ডস উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস এ আ টেস্টল নাও এখন আমার আমার এখন বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে চা খেতে ইচ্ছা করছে ইংরাজি দাঁড়ালো আই ফিল লাইক টেকিং টে ওয়েট মাই ফ্রেন্ডস স্টল নাও রাইট আমরা এইভাবে এইভাবে আমরা স্ট্রাকচার ধরে ধরে স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা যে কোনো বাংলা থেকে ইংরাজি করতে পারবো এবং আমাদের যে ইচ্ছা প্রকাশ ইচ্ছা প্রকাশটা আমরা খুব সহজভাবে ইংরাজি করতে পারবো রাইট আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছে। ও হ্যাঁ যদি আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম যদি আপনার কাছে দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার বিনীত অনুরোধ রইল আপনাদের সবার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়